হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস। আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেলের রোজ বিকাল 6টার স্পেশাল চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি ক্লাস উইথ এমসিকিউ মক টেস্ট প্র্যাকটিস সেট তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। তো আজকের আমাদের যে ক্লাসটা রয়েছে শিশু বিকাশ এবং সাইকোলজি থেকে পেডাগজি থেকে, আজকের আমাদের ক্লাসের বিষয়বস্তু শিশুর বৃদ্ধি এবং বিকাশ, এবং এই শিশুর বৃদ্ধি এবং বিকাশের সম্পর্কিত অসংখ্য যারা মনোবিদ শিক্ষাবিদ রয়েছেন তারা তাদের নিজেদের মতামত, তাদের নিজেদের বিভিন্ন রকমের থিওরি গবেষণাপত্র তারা রেখেছেন, সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে ক্লাস করব। তাদের প্রত্যেককে আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালি আমরা ক্লাসগুলো করাবো, যেহেতু আমাদের উদ্দেশ্যই হলো পুরো সিলেবাসটাকে খুঁটিয়ে প্র্যাকটিস করানো তোমাদেরকে, যাতে কোনো পার্ট তোমাদের বাদ না যায় এবং তোমরা আপকামিং টেট এক্সামে বেশি থেকে বেশি কোয়েশ্চেন সলভ করতে পারো এবং সেগুলো তোমাদের যেন একদম ঠোঁটস্থ হয়ে থাকে। তো প্রথমে যেটা আমাদের দেখতে হবে শিশুর বৃদ্ধি, শিশুর বৃদ্ধি সংক্রান্ত একটি খুবই গুরুত্বপূর্ণ মতামত রয়েছে মনোবিদ আর্নল্ড জোনসের। তিনি বলছেন দেহের উচ্চতা ও ওজন বেড়ে যাওয়াকে বৃদ্ধি বলা হয়। বৃদ্ধি মানে হচ্ছে উচ্চতা, মানে হাইট আর ওয়েটের যে গ্রোথ হচ্ছে, একটা শিশুর যেরকম হাইট অ্যান্ড গ্রোথ থাকে, তারপরে সে যখন ম্যাচিওর এজে চলে আসে তখন তার একটা ডিফারেন্স থাকে। সেই বাচ্চাকালে সে একরকম ছিল, বড় হয়ে সে একরকম হয়েছে, এটাকে আমরা বৃদ্ধি বলতে পারি, ঠিক আছে, এটাকে আমরা গ্রোথ বলতে পারি। কিন্তু শিশু শিক্ষা ও শিশু মনস্তত্ত্বে বৃদ্ধির অর্থ কিন্তু উচ্চতা বৃদ্ধি, ওজন বৃদ্ধি নয়, বরং পাশাপাশি তার পরিণমনকেও বোঝায়, অর্থাৎ ম্যাচিউরিটি। অর্থাৎ ছোটোবেলায় সে কেমন একটা তার মধ্যে শৈশব একটা শিশুসুলভ আচরণ ছিল, কিন্তু বড় হয়ে সে কী করছে, সে ম্যাচিওর হয়েছে। ছোটোবেলায় তার মধ্যে বাচ্চামো ছিল, কিন্তু বড় হয়ে তার মধ্যে বাচ্চামো নেই, সে একটা ম্যাচিওর, সে কোন সমাজে কোথায় কীভাবে কী আচরণ করতো সে সেটা শিখছে। অর্থাৎ এই যে ম্যাচুরিটি, এটাও কিন্তু বৃদ্ধির একটি অংশ। এক কথায় বৃদ্ধি হলো ধারাবাহিকভাবে অগ্রগতিমূলক পরিবর্তন, এবং এই পরিবর্তনের নির্দিষ্ট দিক বা অভিমুখ রয়েছে। অর্থাৎ একটা দিক আছে, একটা ঊর্ধ্বমুখী দিকে সে কিন্তু বৃদ্ধিটা ঘটবে, ঊর্ধ্বমুখী দিকে তার কিন্তু সেই পরিবর্তনটা হবে, অগ্রগতি ঘটবে, ধারাবাহিকভাবে চলবে। ধারাবাহিক মানে কি? ধারাবাহিক বলতে তোমার হচ্ছে সিরিয়ালি চলতে থাকবে। অর্থাৎ 3 বছর বয়সে তার একরকম বৃদ্ধি ছিল, 6 বছর বয়সে তার সেটা পরিবর্তন আসবে, 9 বছর বয়সে আসবে, যখন সে অ্যাডোলেসেন্সে ঢুকছে তখন তার আসছে, যখন সে টিনেজ পার করছে, টিনেজ পার করে যখন সে অ্যাডাল্টহুডে যাচ্ছে তখন তার একরকম হচ্ছে, যখন সে মনে করে যে একজন ম্যাচিওর মানুষ হচ্ছে তখন একরকম হচ্ছে, যখন সে বৃদ্ধ হচ্ছে তখন তার মধ্যে একরকম হচ্ছে। তো এইভাবে কিন্তু পরিবর্তনগুলো আসবে। বৃদ্ধির বৈশিষ্ট্যাবলী বলছে, বৃদ্ধির বৈশিষ্ট্যাবলীর মধ্যে বংশধারা ও পরিবেশের মিথস্ক্রিয়া রয়েছে। মিথস্ক্রিয়া মানে হচ্ছে একটা মিলিত যে কার্যকলাপ। বংশধারা মানে কে কীরকম বংশ থেকে বিলং করছে সেটা একটা বড় ম্যাটার করে, তার পাশাপাশি তার পরিবেশের মধ্যে ম্যাটার করছে। ধরে নাও একই বাড়ির দুটো বাচ্চা, একই বাড়ির মনে করো কাকাতো জ্যাঠাতো দুটো ভাই বা দুটো বোন, তারা জন্মের পর তাদের দুজনকে দুটো পরিবেশে নিয়ে যাওয়া হলো। একজনকে মনে করো পশ্চিমবঙ্গে রেখে দেওয়া হলো, আরেকজনকে মনে করো যে ঝাড়খণ্ডে নিয়ে চলে যাওয়া হলো। এবার দুজন একই রকমভাবে বড় হচ্ছে, একই বয়সে তারা স্কুল যাচ্ছে, একই রকমভাবে তারা খাওয়া দাওয়া করছে, কিন্তু দেখা গেল 10 বছর পর তাদের সেই বাচ্চা দুটোকে যখন আবার একসাথে নিয়ে আসা হয়েছে তখন তাদের মধ্যে ভাষার ব্যবহার, তাদের মধ্যে আচার আচরণের ব্যবহার, তাদের মধ্যে যে নৈতিকতা বোধ, সামাজিকতা বোধ, মানে সোশিয়ালাইজেশনটা দুজনের কিন্তু ভিন্ন হয়েছে। কেন কি? বংশধারার পাশাপাশি পরিবেশটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সে যেই পরিবেশে থাকবে, পশ্চিমবঙ্গের বাচ্চারা বাংলায় কথা বলছে, ঝাড়খণ্ডের বাচ্চারা ঝাড়খণ্ডী বা হিন্দি ভাষায় কথা বলছে, তো এই পার্থক্যগুলো কিন্তু থাকবে। শিক্ষকের কাজ হচ্ছে এমন পরিবেশ রচনা করা যা মিথস্ক্রিয়াকে উৎসাহিত করে এবং বৃদ্ধিকে সার্থক করে তোলে। বারংবার একটা কথাই আমরা বলার চেষ্টা করি যে শিক্ষকদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। শিক্ষকদের মানে এই না যে স্কুলে মানে আসি যাই বেতন পাই, সরকারি স্কুলে চাকরি পেয়েছি মানে কি আমার জীবনের সমস্ত দায়িত্ব আমার শেষ, আমার সমস্ত পরিশ্রম আমার সফল হয়ে গেছে, আমি চাকরি পেয়ে গেছি, এখন আর কি এখন 60 বছর আমি বসে বসে স্কুল যাবো আরও বেতন পাবো, এমনটা নয়, এই কনসেপ্টটা নয়। এমনও অনেক শিক্ষক রয়েছেন স্কুলে যারা যাচ্ছেন পড়াচ্ছেন, এবং তারা সবসময় স্টুডেন্টসদের গ্রোথ কতটা হচ্ছে, স্টুডেন্টসদের বিকাশ কতটা হচ্ছে, স্টুডেন্টসদের উন্নতি কতটা হচ্ছে, তাদের রেজাল্ট কতটা ভালো হচ্ছে, প্রত্যেকটা বিষয়ে খবর রাখছেন, খোঁজ খবর রাখছেন এবং সেগুলোকে বেটারমেন্ট করার চেষ্টা করছেন। এবং এই ধরনের শিক্ষকই বেশি প্রয়োজন সমাজে, সমাজকে ভালো দিকে নিয়ে যেতে এই ধরনের শিক্ষকই বেশি প্রয়োজন, যাতে বাচ্চাদের ডেভেলপমেন্ট হয়, আলটিমেট ডেভেলপমেন্ট হয়, পরবর্তী প্রজন্মকে একটা ভালো দিকে যাতে তারা এগিয়ে দিতে পারে। এই জন্য শিক্ষকের দায়িত্ব কিন্তু অন্য সমস্ত পেশার থেকে একেবারে আলাদা, একেবারে ভিন্ন, একেবারেই কিন্তু অনেক বেশি দায়িত্ব। তো সেই কারণে শিক্ষকদেরকে এরকম একটা পরিবেশ তৈরি করতে হবে যাতে তারা বাচ্চারা সেখানে শিখতে পারে, ইন্টারেস্টের সাথে শিখতে পারে। এরপরে বলছে বয়স অনুযায়ী বৃদ্ধির হার। মেরিডিথ বলেছেন
বৃদ্ধি এক এক সময় এক এক রকমভাবে হয়, এক এক বয়সে এক এক রকম হয়। জন্ম থেকে আড়াই বছর বয়স পর্যন্ত বৃদ্ধির হার খুব বেশি হয়, জন্ম থেকে আড়াই বছর বয়স অবধি। বয়স সন্ধিক্ষণের কিছু পূর্ব থেকেই বৃদ্ধির হার পুনরায় দ্রুত হতে থাকে। বয়স সন্ধিক্ষণ মানে যেটাকে অ্যাডোলেসেন্স পিরিয়ড বলে, টিনেজ আমরা মানে মনে রাখার জন্য টিনেজ কথাটা ব্যবহার করতে পারি, যা যে সমস্ত নাম্বারের পেছনে টিন রয়েছে। ওকে, বয়স সন্ধিক্ষণের পরে ধারাবাহিকভাবে বৃদ্ধি হ্রাস পেতে থাকে। ঠিক আছে, এটা হচ্ছে মেরিডিথের মতামত। বৃদ্ধি এবং অনুশীলন, অনুশীলন মানে কি প্র্যাকটিস। কি বলছে যে বৃদ্ধির ওপর অনুশীলনের প্রভাব সম্পর্কিত একাধিক পরীক্ষা হয়েছে এবং ধনাত্মক প্রভাবের প্রমাণ পাওয়া গেছে। ধনাত্মক মানে কি পজিটিভ। ঠিক আছে, মানে অনুশীলন করতে করতে বৃদ্ধির সাথে অনুশীলন করা ইত্যাদির মাধ্যমে যখন পরীক্ষা করা হয়েছে, যখন সার্ভে করা হয়েছে, তখন সেটা কিন্তু একাধিক যে সেই বিষয়টা একটা পজিটিভ দিকে গিয়েছে সেটা বোঝা যাচ্ছে। এবং হিলগাও 1932, ব্রুনার 1963, এই দুটো কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ। এই দুটো নিয়ে আমাদের আলাদা ক্লাস রয়েছে, ব্রুনার এবং হিলগাওয়ের, সেটা আমরা পরবর্তীতে ক্লাসে ডিটেলস আলোচনা করব। উপযুক্ত বৃদ্ধির জন্য শিক্ষকগণ বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে শিক্ষার্থীদের অনুশীলনের ব্যবস্থা করেন। যেমন বিভিন্ন স্কুলে দেখবে টিচাররা ক্লাস টেস্ট নিচ্ছে, কেউ কেউ মৌখিকভাবে কুইজের মতন করাচ্ছে, কেউ কেউ আবার বাচ্চাদেরকেই একে অপরকে প্রশ্ন ধরতে বলছে, ব্যাপারটাকে ইন্টারেস্টিং করে তোলার জন্যে। এরপরে চলে আসবো বৃদ্ধির হারের তারতম্য। দেখো, হার মানে হচ্ছে যেটা পার্সেন্টেজ, তারতম্য মানে হচ্ছে যেটা মানে পরিবর্তন হবে আর কি, কম বেশি হতে থাকবে। বলা হচ্ছে শিশুদের মধ্যে বৃদ্ধির হারে পার্থক্য দেখা যায়, স্বাভাবিক। কিছু শিশু দ্রুত গতিতে বৃদ্ধি পায় এবং কোনো কোনো শিশু বৃদ্ধি স্লথ গতিতে হয়ে থাকে। শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ধরনের শিক্ষা কর্মসূচি পরিকল্পনার ক্ষেত্রে বৃদ্ধির এই বৈশিষ্ট্যের ওপর গুরুত্ব দেবেন। সকলের জন্য এই কর্মসূচি সুপারিশ করা শিক্ষা মনোবিজ্ঞানের বা বিজ্ঞানসম্মত নয়। এবার দেখো, আমি আগের দিনও বলেছিলাম যে ক্লাসরুমে তুমি পড়াচ্ছ 50 জন বাচ্চাকে, তার মধ্যে তুমি দেখতে পাচ্ছ দুটো বাচ্চা বা তিনটা বাচ্চা এমন আছে তুমি যেগুলো পড়াচ্ছ পরের দিন একদম চটপট উত্তর করছে। তার মানে কি ওরা কিন্তু সেই ক্লাসটাকে, তোমার ক্লাসটাকে খুব সুন্দরভাবে নিচ্ছে এবং তাদের যে গ্রোথটা, তাদের যে মানে উন্নতিটা, সেটা কিন্তু ভালোভাবে হচ্ছে। আবার তুমি দেখছো বাকি যে বাচ্চাগুলো রয়েছে, সেই বাচ্চাগুলো কিন্তু তাদের গতিটা খুব কম, তারা হয়তো 10% নিতে পারছে। ঠিক একই রকমভাবে একটা শিশু, আমি যদি শারীরিক বৃদ্ধির কথাও বলি, একটা শিশু 5 বছর বয়সে তার হাইট ওয়েট একরকম হয়, আবার তার পাশেই 5 বছর বয়সে একটা শিশু দাঁড়িয়ে আছে, তারও হাইট ওয়েট একরকম হয়। এটা দরকার হচ্ছে পরিবেশ, এটা দরকার হচ্ছে তাদের পুষ্টি সংগ্রহ কতটা করছে, এটা দরকার হচ্ছে তার পরিবারটা কীরকম, এটা দরকার হচ্ছে সে কীভাবে কোন পরিবেশে, স্বাস্থ্যকর পরিবেশে থাকছে না অস্বাস্থ্যকর পরিবেশে থাকছে। স্বাস্থ্যকর পরিবেশে ভালো খাওয়া দাওয়া করলে, ভালো পুষ্টি সংগ্রহ করলে, ভালো ফ্যামিলিতে থাকলে তার বৃদ্ধিটা আলটিমেটলি ভালো হবে। এবং তার ঠিক বিপরীতে যদি সে অস্বাস্থ্যকর পরিবেশে থাকে, তাহলে ঘন ঘন অসুস্থ হয়ে পড়বে, তাহলে তার কিন্তু ক্ষতি হবে, তার কিন্তু ব্যাহত হবে। নিরবচ্ছিন্ন ও ধারাবাহিক প্রক্রিয়া কি বলছে, একটা স্তর পর্যন্ত বৃদ্ধির নিরবচ্ছিন্ন এবং ধারাবাহিক বৃদ্ধির ক্ষেত্রে এই বৈশিষ্ট্যটি খুবই গুরুত্বপূর্ণ, আবার একই সঙ্গে অসুবিধাজনক। শিক্ষাক্ষেত্রে এটি তাৎপর্যপূর্ণ এই অর্থে যে শিক্ষার্থীদের শিক্ষা পরিকল্পনার ক্ষেত্রে ধারাবাহিকতা বজায় রাখার উপর গুরুত্ব দেওয়া প্রয়োজন। অসুবিধা হলো এই যে বৃদ্ধি নিরবচ্ছিন্ন এবং ধারাবাহিক হওয়ার জন্য স্তরভিত্তিক ভাগ করা সম্ভব হয় না। মানে কি একটা নিরবচ্ছিন্ন মানে কি বলতো, যে মানে ছুটে যাবে না কখনো, এমন না যে সে 5 বছর বয়সে তোমার হচ্ছে 5 বছর বয়সে সে রিডিং লিখতে পারছে, রিডিং পড়তে পারছে, রিডিং লিখতে না রিডিং পড়তে পারছে, 6 বছর বয়সে গিয়ে সে কবিতা লিখতে শুরু করে দিল, 6 বছর বয়সে গিয়ে সে এটা মনে করে বানিয়ে লিখতে শুরু করে দিল, তা নয়। নিরবচ্ছিন্ন মানে হচ্ছে পূর্বে অর্জিত যে জ্ঞান তার সঙ্গে পরবর্তী স্তরের জ্ঞানের মধ্যে একটা কানেকশন থাকবে, সে পূর্ব অর্জিত জ্ঞান অর্জন করবে, সেখান থেকে পরবর্তী স্তরে সেই জ্ঞানটা সে ট্রান্সফার করে নতুন কিছু শিখবে এইভাবে। এবং ধারাবাহিক মানে সিরিয়ালে চলতে থাকবে। এটা গেল শিশুর বৃদ্ধি এবং বিকাশ সম্পর্কিত কিছু মতামত রয়েছে। তার মধ্যে মনোবিদ হারলক বলেছেন, বিকাশ কেবলমাত্র কোনো ব্যক্তির দৈহিক পরিণমনের মধ্যে সীমিত থাকে না, বিকাশ মূলত পরিণমনের দিকে এগিয়ে যাওয়ার পথ। অর্থাৎ বিকাশ মানে হচ্ছে ম্যাচিউরিটির দিকে ক্রমশ অগ্রসর হওয়া, পরিণমনের দিকে ক্রমশ অগ্রসর হওয়া। দেখবে একই বয়সী 20 বছর বয়সী একটা ছেলে একরকম হতে পারে, আবার তার পাশাপাশি আরেকটা ছেলে অনেক বেশি ম্যাচিওর হতে পারে। সে কীরকম পরিবেশের মধ্যে থেকেছে, কীরকম পরিস্থিতির সে সম্মুখীন হয়েছে যে তাকে কতটা ম্যাচিওর হলো সে, তো এটা হচ্ছে পরিবেশ, মিথস্ক্রিয়া এবং তার পাশাপাশি যে কোন ক্লাসরুম কীভাবে সে কোন এনভায়রনমেন্টের মধ্যে দিয়ে গেছে সেটা তার মধ্যে কিন্তু বিচার করবে। তো এখানে ম্যাচিউরিটি হচ্ছে বিকাশ কেবলমাত্র কোনো ব্যক্তির দৈহিক পরিণমনের মধ্যে সীমিত থাকে না, বিকাশ পরিণমনের দিকে এগিয়ে যাওয়ার একটি পথ, ম্যাচিউরিটির দিকে এগিয়ে যাওয়ার একটি পথ, এটা একটা আলটিমেট গোল একটা এটা। ঠিক আছে,
এই জার্নিটা, গোটা জার্নিটা, গোটা লাইফের জার্নিটাই কিন্তু ম্যাচিউরিটির দিকে আমরা আস্তে 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 এগোই। আমরা এক এক বয়সে এক এক রকম লেভেলের ম্যাচিউর থাকি, এক এক বয়সে এক এক লেভেলের ম্যাচিউরিটি আমাদের মধ্যে ইমপ্লিমেন্ট হতে থাকে। মনোবিজ্ঞানীদের মতে বিকাশ বলতে বিশেষভাবে আকৃতির পরিবর্তন এবং কাজের উন্নতিকে বোঝানো হয়েছে। কাজের উন্নতি বলতে সে কাজের কতটা ডেভেলপ করতে পারছে, সে ক্লাস ফাইভে থাকতে সাইকেল চালাতে পারছে, সে কলেজে উঠে গিয়ে বাইক চালানো শিখে যাচ্ছে, তো এই যে তার কাজের উন্নতি হলো, তার কাজের ডেভেলপমেন্ট হলো, এইটা একটা ম্যাচুরিটির পথ, সে একটা স্তর থেকে আরেকটা স্তরে উন্নত হলো। শিশুর দৈহিক বিকাশ হয়েছে তখন শুধুমাত্র অঙ্গ প্রত্যঙ্গের দৈর্ঘ্যের পরিবর্তন বোঝানো হয় না, সেগুলোর পরিবর্তনের ফলে শিশুর কর্মক্ষমতার যে পরিবর্তন হয়েছে তাও বোঝানো হয়। কর্মক্ষমতার পরিবর্তন অর্থাৎ মনে করো সেটা শুধুমাত্র দৈহিক নয়, মেন্টালিও হতে পারে, দৈহিক নয় মেন্টালিও হতে পারে। এবার তুমি মনে করো যে তুমি বাচ্চাদেরকে তুমি কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির মধ্যে তাদেরকে ইয়ে করলে, তুমি নিয়োজিত করলে, এবার দেখা গেল সেই বাচ্চারা ডে ওয়ানে যে পরিমাণ টাইম লাগাচ্ছিল ডে ফিফটিনে তার চেয়ে অনেক কম টাইম লাগাচ্ছে, অর্থাৎ তারা কিন্তু নিজেদের কাজের মানটাকে উন্নত করতে পেরেছে, তারা কিন্তু ম্যাচিওর হয়েছে সেই কাজে, তারা সেই কাজে অনেকটা বেশি দক্ষ হয়েছে। তো এইভাবে বিকাশ হচ্ছে একটা জীবনব্যাপী প্রক্রিয়া এবং এটা শিশুর কর্মদক্ষতার পরিবর্তন হয়েছে সেটাও কিন্তু বোঝায়। নেক্সটে আমরা চলে আসবো বিকাশের বৈশিষ্ট্য। দেখো বিকাশও একটা নিরবচ্ছিন্ন প্রক্রিয়া, অর্থাৎ এটা ধারাবাহিকভাবে চলতে থাকে। বিকাশের পর্যায়গুলি পরস্পর সম্পর্কযুক্ত। কীরকম বলছে, শিশুর দৈহিক বিকাশ, মানসিক বিকাশ, সামাজিক বিকাশ, প্রক্ষোভিক বিকাশ, এই যে চারটা বিকাশ রয়েছে, দৈহিক, মানসিক, সামাজিক এবং প্রাক্ষোভিক, ঠিক আছে, এখানে প্রাক্ষোভিক হবে এটা, ঠিক আছে, অর্থাৎ তার ফিজিক্যাল গ্রোথ হচ্ছে, তার মেন্টাল গ্রোথ হচ্ছে, তার সোশ্যাল গ্রোথ হচ্ছে, তার ইমোশনাল গ্রোথ হচ্ছে, প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ। দৈহিক বিকাশ মানসিক বিকাশে সহায়তা করে, আবার মানসিক বিকাশ সামাজিক বিকাশে সহায়তা করে। তোমার তুমি কতটা বড় হচ্ছ সেই হিসাব মতো তোমার মেন্টালিটি চেঞ্জ হবে, তাই তো? তুমি ছোটোবেলা যেমন একটা মেন্টালিটি ছিল, বড় হয়ে মেন্টালিটি তোমার চেঞ্জ হচ্ছে, তাহলে দৈহিক বিকাশের সঙ্গে এখানে তোমার যে মানসিক বিকাশ সেটা গুরুত্বপূর্ণ। এবার মানসিক বিকাশ, তুমি কতটা মেন্টালি ম্যাচিওর হলে তুমি সেভাবে সমাজে মিশতে পারছো, তো সামাজিক বিকাশটাও কিন্তু জড়িত, এবং তার সাথে প্রাক্ষোভিক মানে ইমোশনাল, তোমার কোথায় কোন ইমোশনটা, তোমার কখন চোখে জল আসবে, কখন মুখে হাসি আসবে, এটাও কিন্তু তোমার যত তুমি বড় হবে তত তোমার মধ্যে এই বিষয়গুলো আরও অনেক বেশি পুঙ্খানুপুঙ্খভাবে তৈরি হবে। তো বিকাশের বিভিন্ন পর্যায়গুলি পরস্পর সম্পর্কযুক্ত এবং পরস্পর নির্ভরশীল, সামগ্রিকভাবে ব্যক্তি জীবনের ঐক্য বজায় রাখতে সহায়তা করে। এরপর আসবে বিকাশ ক্রমপর্যায় অনুসারে ঘটে। ক্রমপর্যায় মানে কি, দেখো এখানে বিকাশ একটা নির্দিষ্ট নিয়মে ঘটবে। শিশুর জীবনে একটি আচরণের পর আরেকটি আচরণ আছে, যেমন একটা শিশু প্রথমে বসতে পারে, প্রথমে বসছে, তারপরে কী করছে, তারপরে তারা হামাগুড়ি দিচ্ছে, তারপরে তারা দাঁড়াতে শিখছে, তারপর তারা হাঁটতে পারে, তারপরে তারা দৌড়াতে পারে। যাদের বাড়িতে বাচ্চা আছে তারা কিন্তু বিষয়টা আরও গভীরভাবে অবজার্ভ করতে পারবে, যে বাচ্চারা প্রথমে বিছানার মধ্যে ডান দিক বাদিক করছে, তারপরে সে কোনোভাবে উঠে বসার চেষ্টা করছে, তারপরে হামাগুড়ি দিচ্ছে, দাঁড়াতে শিখছে, তারপর হাঁটতে পারছে, দৌড়াতে পারছে, এগুলো কিন্তু পর পর ঘটছে। বাচ্চারা হঠাৎ করে বিছানা থেকে লাফ দিয়ে উঠে দৌড়াতে শুরু করবে না, এগুলো পর পর ঘটবে, এগুলো ক্রম পর্যায় অনুযায়ী ঘটবে। ক্লাস ওয়ান, ক্লাস টু, ক্লাস থ্রি, ক্লাস ফোর, যেরকম পরপর ক্লাসগুলো আসে, কেউ ক্লাস ওয়ানের পরে তাকে ডাইরেক্ট ক্লাস ফাইভে পাঠিয়ে দেওয়া হয় না, ঠিক সেরকমই ধরে নাও যে একটা স্তর স্তরভাবে ঘটতে থাকে। সুতরাং বিকাশের প্রত্যেকটি ধারা একটি অপরটির উপর নির্ভরশীল, সামঞ্জস্য বজায় রাখা বিকাশের একটি অন্যতম বৈশিষ্ট্য। বিকাশের একটি গুরুত্বপূর্ণ নিয়ম হলো এটি সাধারণ থেকে বিশেষের দিকে ঘটে, এটি সাধারণ থেকে বিশেষের দিকে ঘটে। বিকাশ প্রথমে সাধারণ থেকে বিশেষ এদিকে যায়, এদিকে ঘটে। শিশু যখন কোনো কিছু ধারার মানে ধরার চেষ্টা করে তখন সে সমস্ত হাতকেই সেই কাজে ব্যবহার করে, পরে হাতের সমস্ত আঙ্গুলগুলি ব্যবহার করে এবং অবশেষে দুটি বা তিনটি আঙ্গুল দিয়ে সে ধরতে পারে। অর্থাৎ প্রথমে কী করছে, সাধারণভাবে সে গোটা হাতটা আগাচ্ছে, তারপরে সে সেই কাজটাতে যখন সে পারদর্শী হয়ে যাচ্ছে তখন একটা আঙ্গুল বা দুটো আঙ্গুল দিয়ে সে কাজটা করে দিচ্ছে। ব্যক্তিগত প্রক্রিয়া কী আছে, ব্যক্তিগত প্রক্রিয়াতে বিকাশ একটি ব্যক্তিগত প্রক্রিয়া, ব্যক্তিভেদে বিকাশের হারের পার্থক্য লক্ষ্য করা যায়। ব্যক্তির দৈহিক, মানসিক, সামাজিক প্রভৃতি ক্ষেত্রে পার্থক্য দেখা যায়। শুধুমাত্র ব্যক্তি থেকে ব্যক্তি নয়, একই ব্যক্তি বিভিন্ন বয়সে বিকাশের হার বিভিন্ন রকমের হয়ে থাকে। ওই আবারও বলছি, সমাজ, পরিবেশ, কে কীরকমভাবে থাকছে তার বিকাশটাও সেভাবে হবে। সে কী ধরনের খাওয়া দাওয়া করছে, সে কীভাবে কোন পরিবেশে থাকছে, কতটা হেলদি পরিবেশে থাকছে, সেভাবে তার দৈহিক বিকাশ যেমন হবে তেমনি মানসিক বিকাশও হবে এবং তার পাশাপাশি সামাজিক বিকাশও থাকবে। কে কোন পরিবেশে থাকছে, কে কোন ভদ্র আচরণ করছে, কী শিখছে না শিখছে, ইত্যাদি কিন্তু সমস্তটাই একটা
এই জন্য এত পার্থক্য দেখা যায়। একই স্কুলে তুমি পড়াচ্ছ 50 জন বাচ্চাকে, দেখবে 50 জন বাচ্চা যেমন দেখতে একে অপরের থেকে আলাদা, ঠিক তেমনি তাদের আচরণও আলাদা, তাদের ব্যবহার আলাদা, তাদের পড়াশোনা দেওয়ার ভঙ্গি আলাদা, তাদের কথাবার্তা আলাদা, তাদের মেলামেশার ধরন আলাদা, তো ইত্যাদি কিন্তু সমস্তটাই ভ্যারি করে। লিঙ্গগত পার্থক্য রয়েছে, বিকাশের ক্ষেত্রে স্ত্রী ও পুরুষের মধ্যে পার্থক্য লক্ষ্য করা যায়। মেয়েরা ছেলেদের থেকে অনেক আগে পরিণত হয়, মেয়েদের বয়স সন্ধিক্ষণ ছেলেদের থেকে অনেক আগে ঘটে থাকে। এরপর হচ্ছে বংশগতি এবং পরিবেশের প্রভাব, এবং এখানে কিছু গুরুত্বপূর্ণ নাম রয়েছে যারা বিকাশ এবং পরিবেশের ব্যাপারে অনেক বেশি রিসার্চ করেছেন, এবং এটা নিয়ে আমরা এই বংশগতি নিয়ে একটা আলাদা ক্লাস রেখেছি, যার জন্যে আজকে জাস্ট কিছু ওই মনোবিদদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো তোমাদের, তারপরে তাদের সম্পর্কে তাদের তথ্য, তাদের গবেষণা ইত্যাদি আমরা আলোচনা করব। বিকাশ বংশগতি এবং পরিবেশের উপর নির্ভর করে মানুষের জন্মসূত্রে পাওয়া কিছু ক্ষমতা, যেমন বিকাশের সম্ভাবনার কারণ তেমনি পরিবেশের বিভিন্ন উপাদানের অবদানও যথেষ্ট। কি বলছে, জন্মসূত্রে পাওয়া কিছু ক্ষমতা, যেমন তোমরা যদি জনলকের দর্শনটা পড়ো, তিনি বলছেন যে জন্মের সময় শিশুর মন থাকে সাদা অলিখিত কাগজের মতো, অর্থাৎ একটা ফাঁকা কাগজ থাকে, তারপর তার অভিজ্ঞতার মাধ্যমে সেই কাগজে বিভিন্ন জ্ঞান, বিভিন্ন রকমের মনে করো যে সমস্ত আলটিমেটলি সে একটা পরিবেশে বেঁচে থাকার মতন তৈরি হয়। তো এখানে বলা হচ্ছে যে বিকাশ বংশগতি এবং পরিবেশের উপর মানুষের জন্মসূত্রে পাওয়া কিছু ক্ষমতা থাকে, যেমন মনে করো হাতটা মুট করা, ঠিক আছে, চিৎকার করা, কান্না করা, চোষণ ক্ষমতা ইত্যাদি কিন্তু সে সহজাত, মানে জন্মসাথেই নিয়ে আসে। তাই বলা যায় জীবন বিকাশের ধারা বংশগতি এবং পরিবেশের পারস্পরিক ক্রিয়ার কিন্তু ফল, যার মধ্যে রবার্ট ওভেন, ইস্টার ব্রুক, বারবারা বার্কস, ফ্রিম্যান এবং হ্যালজিঙ্গার প্রমুখ ব্যক্তিরা এই মতবাদের ধারক বাহক, এবং এদের সম্পর্কে আমাদের বিস্তারিতভাবে পরে আমরা আলোচনা করব। বিকাশের কিছু নীতি রয়েছে যেগুলো আমরা আলোচনা করেছি, ওগুলোকেই পরপর রাখা হয়েছে। শিশুর বিকাশ হলো একটি ক্রমাগত প্রক্রিয়া, তারপরে বলছে শিশুর বিকাশের আর সব সময় একরকম হয় না, চেঞ্জ হতে থাকে, এগুলো আমরা আলোচনা করলাম। বিকাশ ব্যক্তি বিশেষে বিভিন্ন ধরনের হয়, সাধারণ ও বিশেষ কার্যকলাপের মাধ্যমে বিকাশ নির্ধারিত হয়, বিকাশ সমন্বয় নীতিতে মেনে চলে, শিশুর জীবন বিকাশ জটিল প্রকৃতির, বিকাশ আন্তঃসম্পর্কযুক্ত, বিকাশ আত্মপর্যালোচনা অনুযায়ী, এবং বিকাশের দিক একমুখী নয়, বহুমুখী হয়ে থাকে, বিকাশ যে কোনো রকমের চারিদিকে হতে পারে, ঠিক আছে, যেদিকে ইন্টারেস্ট যাবে সেদিকে কিন্তু বিকাশটা ঘটবে। আচ্ছা, শিশু বিকাশের কিছু ধারা রয়েছে, যার মধ্যে এক নম্বর রয়েছে দৈহিক বিকাশ, যার মধ্যে কী কী আছে, অঙ্গ প্রত্যঙ্গের বিকাশ মানে হাত পা, অন্যান্য অঙ্গ, উচ্চতা, ওজন, শারীরিক কাঠামো, স্নায়ুতন্ত্রের বিকাশ ইত্যাদি। মানসিক বিকাশের মধ্যে চিন্তা, কল্পনা, সৃজনশীলতা। প্রাক্ষোভিক বিকাশের মধ্যে রাগ, ভয়, ভালোবাসা, ঘৃণা, হীনমন্যতা, লজ্জা। প্রাক্ষোভিক বিকাশটা যারা বুঝতে পারছেন, এটা হচ্ছে ইমোশনাল ডেভেলপমেন্ট, বিভিন্ন যে ইমোশন থাকে সেগুলোর কথা বলছে। নৈতিক বিকাশ, এথিক্যাল ডেভেলপমেন্ট, যেটা এথিক্যাল যে মানে ডেভেলপমেন্ট রয়েছে তার মধ্যে ন্যায় অন্যায় বিচার করা, উপকার অপকার বিচার করা ইত্যাদি। এবং সামাজিক বিকাশ, অভিযোজন, সহানুভূতি, সহযোগিতা। বিকাশ এবং বৃদ্ধির মধ্যে কিছু সম্পর্কও রয়েছে, এবং তারপর আমরা এমসিকিউটা আলোচনা করব। বিকাশ বৃদ্ধির মধ্যে কী সম্পর্ক রয়েছে, দেখো বৃদ্ধি সাধারণত দেহের আকৃতিগত ও পরিমাণগত পরিবর্তন, এই ছোট থেকে বড় হচ্ছে, শরীরটা বড় হচ্ছে এটা, কিন্তু বিকাশ হচ্ছে দৈহিক, মানসিক ইত্যাদি প্রকৃতির পরিবর্তন। এই দেহটা বড় হওয়ার সাথে সাথে আমার মনটাও কতটা বিকশিত হচ্ছে, সেটা হচ্ছে বিকাশের মূল লক্ষ্য বা আলোচ্য বিষয়। বৃদ্ধিকে পরিমাপ করা যায়, কিন্তু বিকাশকে পর্যবেক্ষণ করতে হয়। বৃদ্ধিকে পরিমাপ করা মানে তোমার ওজন কত হলো মেপে তুমি বলতে পারবে যে আমার 78 কেজি ওজন হয়েছে, তোমার হাইট কত তুমি বলতে পারলে আমার 5 ফিট 11 হাইট এরকম তুমি বলতে পারছো, কিন্তু তোমার বিকাশ কতটা হয়েছে এটা মাপা যাবে না, এটা পর্যবেক্ষণ করতে হবে। 10টা বাচ্চাকে পাশে রেখেছো, তুমি আইকিউ টেস্ট নিচ্ছ, একজন দারুণ সেই টেস্টে সবচেয়ে ভালো রেজাল্ট করছে, তাহলে তার আইকিউ লেভেলটা ভালো, তার বিকাশটা ভালো, এইভাবে আমরা কিন্তু পর্যবেক্ষণ করতে হবে। বৃদ্ধি পরিমাণগত উন্নতি, কিন্তু বিকাশ গুণগত উন্নতি। বৃদ্ধি পরিমাণ মানে কি, আজকে 50 কেজি কালকে 60 কেজি ওজন হয়ে যেতে পারে, একটা পরিমাণ বাড়ছে। আর বিকাশ হচ্ছে গুণগত উন্নত, মানে তার যে বৈশিষ্ট্যগুলো, চারিত্রিক বৈশিষ্ট্য, মানসিক বৈশিষ্ট্য, তার স্কিল কতটা ডেভেলপ হচ্ছে সেটা। পরিণামনের বৃদ্ধির সমাপ্তি ঘটে, কিন্তু বিকাশ জীবনব্যাপী চলতে থাকে। একটা সময় গিয়ে 20-22 বছর বয়সে গিয়ে তোমার হাইট আর বাড়ছে না, তোমার হাইট বাড়ছে না, তোমার তাহলে হাইটের বিকাশ মানে বৃদ্ধিটা বন্ধ হয়ে গেল, কিন্তু বিকাশ কিন্তু লাইফ টাইম চলতে থাকে, সারা জীবন চলতে থাকে। আর বৃদ্ধি বলতে বাহ্যিক থেকে দৈহিক পরিবর্তনকে বোঝায়, কিন্তু বিকাশ দৈহিক, মানসিক, সামাজিক, বৌদ্ধিক, প্রাক্ষোভিক সমস্তটাকেই বোঝায়। আশা করি বৃদ্ধি এবং বিকাশ সম্পর্কিত যে কনসেপ্টটা ছিল, বেসিক কনসেপ্ট, সেটা আর কোনো তোমাদের অসুবিধা নেই। আগামী রবিবার
যে আমাদের এই যে চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজির ক্লাসগুলো করানো হচ্ছে সেখানে যেগুলো তথ্য আমি প্রদান করছি তোমাদের, সেগুলো থেকে কিন্তু একটি মক টেস্ট আছে আগামী রবিবারে। প্রত্যেক রবিবারে এটা নেওয়া হবে, মেগা মক টেস্ট নেওয়া হবে, শুধু চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজি নয়, ইংরেজি বাংলা, বাংলা হবে কালকে থেকে শুরু, ইংরেজি বাংলা ইভিএস, ইভিএস ক্লাসও তোমরা পাবে, সেগুলো থেকে সব মিলেমিশে কিন্তু আমরা প্র্যাকটিস সেটটা রেডি করব। তো আশা করি সেগুলো তোমাদের হেল্পফুল হবে। তো আজকে সেটার প্রথম প্রশ্ন হচ্ছে, বৃদ্ধি হলো একটি জটিল ও সংবেদনশীল পদ্ধতি, স্থায়ী উৎপাদকের দ্বারা নিয়ন্ত্রিত হয়, দেহের একটি সমন্বয়মূলক ধর্ম, সব কয়টি? সঠিক উত্তর কী হবে? তোমরা নিচে কমেন্টে চটপট অ্যান্সার করো। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, সব কয়টি। চলে আসি পরের নম্বরে, অভিযোজন কী ধরনের বিকাশ? অভিযোজন মানে কি? তোমার তুমি কেমন অবস্থায় আছো এবং সেখান থেকে তুমি আরেকটা জায়গাতে গিয়ে নিজেকে সেখানকার মতন করে তৈরি করে নিলে সেটাকে একটা অভিযোজন বলা হয়ে থাকে। সামাজিক বিকাশ, প্রাক্ষোভিক বিকাশ, দৈহিক বিকাশ নাকি নৈতিক বিকাশ? সঠিক উত্তর কী হবে? অভিযোজন হচ্ছে সামাজিক বিকাশ। সমাজে তুমি কোন সমাজে কীভাবে মিশবে সেটা তোমাকে অভিযোজনটা করতে হবে। আচ্ছা, নাম্বার তিন, প্রশ্ন নম্বর তিন, তোমার স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, এগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইকুয়াল ম্যাটারনেল বলতে কী বোঝায়? ইকুয়াল ম্যাটারনেল বলতে কী বোঝায়? ফরাসিদের নার্সারি স্কুল, ফরাসিদের ইনফ্যান্ট স্কুল, ফরাসিদের জুনিয়র স্কুল নাকি ফরাসিদের টেকনিক্যাল স্কুল? সঠিক উত্তর হবে অপশন নাম্বারে, ফরাসিদের নার্সারি স্কুল। ইকুয়াল ম্যাটারনেল বলতে বোঝায় ফরাসিদের নার্সারি স্কুল। নাম্বার চার, একটা উক্তি, চিলড্রেন অ্যাক্টিভলি কনস্ট্রাক্ট দেয়ার আন্ডারস্ট্যান্ডিং অফ দি ওয়ার্ল্ড, এই উক্তিটি কে দিয়েছেন? ম্যাডাম মন্তেশ্বরি, পিঁয়াজে, কোহলবার্গ নাকি ফ্রয়বেল? সঠিক উত্তর অপশন নাম্বার বি, পিঁয়াজে বা জাঁ পিঁয়াজে। এবং এখানে যাদের তুমি নাম দেখতে পাচ্ছ, তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকের আলাদা আলাদা কিন্তু একটা করে ক্লাস রয়েছে, আরও রয়েছে। এবং আজকে সেটা শেষ প্রশ্ন, এবং আশা করছি এটা তোমরা অ্যান্সার করবে, তোমাদের জন্য থাকলো এটা হোম টাস্ক, তোমরা এটা করে দিও। জন্ম থেকে আড়াই বছর পর্যন্ত বৃদ্ধির হার খুব বেশি, এটা কে বলেছেন? মেরিডিথ, পিকুনাস, কোহলবার্গ, ফ্রয়বেল? সঠিক উত্তর তোমরা নিচে জানিয়ে দিও। ক্লাসগুলো কেমন লাগছে জানিও। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। টিল দেন স্টে কানেক্টেড উইথ আর জি এম এডুকেশন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।